আমি যে স্বয়ং জন্ম নেব মানব রূপ লই তোমাদের দুঃখ নিবারণের জন্য মাতা দৈবকীর গর্ভ হতে এই কারাগারি, তাই তো আজ আজ স্বয়ং আমি জন্ম নিলাম এই কারাগারি। তুমি আমাকে মস্তকে ধারণ করে যমুনা পার হয়ে রেখেছো নন্দের ঘরে, নন্দের ঘরে জন্ম নিয়েছি স্বয়ং যোগ মায়া, তাকে নিয়ে সেই কারাগারি। মনে রেখো যোগ মায়ার মায়ায় মোহিত হবে সমস্ত গোকুল বৃন্দাবন এই মথুরাবাসী, কেউ চিনবে না, কেউ জানবে না, কেউ বুঝবে না। আর দেরি করো না, তুমি এই মুহূর্তে আমাকে মস্তকে ধারণ করে যমুনা পার হয়ে রেখেছো নন্দীর ঘরে। তাই হবে প্রভু, চলিলাম নন্দালয়ে।
কেন জন্ম নিলি ওরে বাছা, ক করি কি উপায়, কেন জন্ম নিলি উরি বাছা, কোন শিকারাই এখন করি কি উপায়, কেন জন্ম নিলি উরি বাছা, কোন শিকারাই এখন করি কি এখন করি কেন জন্মি করাই এখন করি কেন জন্মি বাছা কম সেরি করাই এখন করি জনাই কত কি দিলা, তবু শুধু তবু একবার দেখা না পাইলা, এখন কৃষ্ণের মায়ায় খুলে গেল কম সির কারা এখন করি কি উপায়, কেন জন্মনি করি বাছা কম সির কারাই এখন করি কি উপায়, কেন জন্মনি করি বাছা কম সির কারাই এখন করি কি উপায়, এখন করি কি উপায়, এখন করি কি উপায়, দেব কি মারে নয়নে ঝরে বাড়ি, দেব কি মারে নয়নে ঝরে বাড়ি, বসু দেবী গেলেন শ্রীঘুরি, দেব কি মারে নয়নে ঝরে বাড়ি, দেব কি মারে নয়নে ঝরে বাড়ি, বসু দেবী গেলেন শ্রীঘুরি, দেব কি মারে নয়নে ঝরে বাড়ি, দেব কি মারে নয়নে ঝরে বাড়ি, যেতে যেতে মাঝরাতে সমুদ্রে তাল
ভারী জিন্দিগি লাগিল বসে কেমনে দিবি পারি যেতে যেতে মাঝরাতে সমুদ্রয় কাল ভারী জিন্দিগি লাগিল বসে কেমনে দিবি পারি এসব লীলা খেলা সাবি তো কৃষ্ণি দেবো কি মারে নয়ন ধরে বাড়ি দেবো কি মারে নয়ন ধরে বাড়ি বসো দেবে নি গালন শ্রীগরি দেবো কি মারে নয়ন ধরে বাড়ি দেবো কি মারে নয়ন ধরে বাড়ি সফল বালে প্রভু একই লীলার কীর্তন দেব কি মারে চলে হলো যশোদা মারে নন্দ সপন বালে প্রভু একই লীলার কীর্তন দেব কি মারে চলে হলো যশোদা মারে নন্দ সেই লীলা খেলা সবই তো কৃষ্ণ দেব কি মারে নয় ধরে বাড়ি দেব কি মারে নয় ধরে বাড়ি বসু দেবী গালন শ্রীগরি দেব কি মারে নয় ধরে বাড়ি দেব কি মারে নয় ধরে বাড়ি বসু দেবী গালন শ্রীগরি দেব কি মারে নয় ধরে বাড়ি দেব কি মারে নয় ধরে বাড়ি দেব কি মারে নয় ধরে বাড়ি দেব কি মারে নয় ও দেব কে তোরে শুধাই রে সকলার তো ছেলে আছে সকলার তো ছেলে আছে তোর কোল কেন শূন্য আজ দোল না রে ও দেব কি তোরে শুধাই রে সকলার তো ছেলে আছে সকলার তো ছেলে আছে তোর কোল কেন শূন্য আজ দোল না রে ও দেব কি তোরে শুধাই রে দেখলি তাহলে
বুঝিনি জগৎপতি বিশ্বপতি, জগৎপতি বিশ্বপতি তার হাতে যে সবই বাধা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, যিনি জগৎপতি বিশ্বপতি, জগৎপতি বিশ্বপতি তার হাতে যে সবই বাধা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা। ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, যিনি জগৎপতি বিশ্বপতি, জগৎপতি বিশ্বপতি তার হাতে যে সবই বাধা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা। অঘাসুর বঘাসুর বকুল পুতনা, ঋষিধি তুমি তারে আর যেন বধু না মাগো, আর যেন বধু না। অঘাসুর বঘাসুর বকুল পুতনা, ঋষিধি তুমি তারে আর যেন বধু না মাগো, আর যেন বধু না। নাচে মাথাতে কালিয়া হাতে গিরি পর্বতা, নাচে মাথাতে কালিয়ার হাতে গিরি পর্বতার, বিশ্বরূপ মুখে বেতার, বিশ্বরূপ মুখে বেতার তার কেমন দেবে সাজা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, যিনি জগৎপতি বিশ্বপতি, জগৎপতি বিশ্বপতি তার হাতে যে সবই বাধা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, যিনি জগৎপতি বিশ্বপতি, জগৎপতি বিশ্বপতি তার হাতে যে সবই বাধা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা, ঋষিধি বাঁধতে তারি পারবি মা যশোদা। মহারাজ মহারাজ মহারাজ, মাতা দৈব কি কারাগারে অষ্টম সন্তান প্রসব করেছি। কে বলে, কে বলে প্রহরী, দৈব কি অন্ধকারে কারাগারে অষ্টম সন্তান প্রসব করেছে। বিলম্বে নাহি প্রয়োজনে এই মুহূর্তে চললাম আমি অন্ধকার কারাগারে বসুদেবের নিকটে। বসুদেব শর্তের পূজারি তুমি, তাই তুমি শর্ত রক্ষা করা তোমার কর্তব্য, তাই শর্ত অনুযায়ী ওই ওই দৈব কির গর্ভের সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও। দাও বসুদেব, বসুদেব ওই সন্তানকে তুমি আমার হাতে তুলে দাও, তাই হবে রে দৈব কি,
তোরই চোখের সামনে তোর গর্ভের সন্তানকে আমি স্বভাবে করিব হত্যা, আর এটাই হবে তোর উপযুক্ত সাজা। দাও দাও বসুদে, দাও দাও বসুদে, অষ্টম গর্ভের সন্তান রাজা কংসের মৃত্যুর কারণ, তাই এই সন্তানকে আমি নৃশংস ভাবে করিব হত্যা। না হইতো প্রস্তর খণ্ড, তাই ওই প্রস্তর খণ্ডে আচার মারতে মারতে এই বালককে আমি করিব না। শেষ করে দিলাম।